গুড মর্নিং গাইস, আন্নামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো আজকে সকাল থেকে কি বৃষ্টি নেমেছে, সকাল থেকেই না, বৃষ্টিটা রাত থেকেই হচ্ছে, কিন্তু এত বৃষ্টির মধ্যে গরম কমছে না। আর এখানে কারেন্টের কথা তো আর তোমাদের নতুন করে কিছু বলার নেই, কারেন্ট তো থাকেই না। হাজব্যান্ড আজকে নিয়ে এসছে ইনভার্টার, আজকে নয় কালকে, দেখলিপুর গিয়েছিল, কালকে নিয়ে এসছে, আজকে আসবে লোক ইনভার্টারের জন্য ওয়্যারিং করবে, ঘরের ওয়্যারিংটাও ঠিকঠাক করবে। তো চলো দেখতে থাকো আগে আগে। প্রচুর মেঘ করেছে, একটু বেশি বৃষ্টি হলে যদি একটু গরমটা কমে, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না বিলকুলই। ছেলে আর ছেলের বাবা দুজনে শুয়ে আছে, ছেলের বাবা ঘুমাচ্ছে, ছেলে শুয়ে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এখনও রান্না বান্না কিছু করিনি, এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতেই পারছি না। আন্নামানে সাইক্লোন অ্যালার্ট করেছে, তাই প্রচুর হাওয়া, কালকে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া চলেছে, আজকে এখন হাওয়া নেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘর থেকে বেরোতে পারছি না, ভাবছি একটু মুরগিতে ডিম দিয়েছে কিনা দেখতে যাব, তো এখনও তো বেরোতেই পারছি না ঘর থেকে, কী করে যাব, তাই দাঁড়িয়ে আছি, কী করব ভাবছি, কী রান্না করবো, মাছও পাওয়া যাচ্ছে না এখানে মার্কেটে, কারণ সাইক্লোন অ্যালার্ট করেছে, কাউকে যেতে দিচ্ছে না সমুদ্রে, মাছটা কোথা থেকে পাবো বলো। একটা ছাতা নিয়ে গিয়েছিলাম ডিম তুলতে, দুটো ডিম পেয়েছি, দুটো ডিম দিয়ে কী করবো বলো, তিনজন মানুষ করে দুটো ডিমে তো হবে না, দেখছি কী করা যায়। প্রচুর বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে তো ভিডিও করা একদমই সম্ভব নয়, কারণ প্রচণ্ড অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, জানি না আজকে কতদূর ভিডিও করতে পারবো, দেখি যেটুকু করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন সকালে, তখন তোমাদের সকালে বলেছিলাম যে হাওয়া নেই শুধু বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন ধীরে ধীরে যত সময় বাড়ছে তত হাওয়াটাও এখন শুরু হয়েছে, কালকেও দুপুরের টাইমে প্রচণ্ড হাওয়া ছেড়েছিলো, আজকেও একটু একটু এখন তো দেখা যাচ্ছে, জানি না কতদূর কী হবে, চলো তাহলে আগে কী হয় তোমাদের তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এতে কে, ও হো হো, ও হো হো, একটু একটু কাশি হয়েছে তোমার, এতে কে, দেখো ঘরে কারেন্ট নেই, কি অন্ধকার লাগছে সব দেখতে, আর আমার ছেলেটা বাইরে বৃষ্টি দেখছে, ওই বাবা। তোমাদের বলেছিলাম বাড়িতে ইনভার্টার নিয়ে আসছে, সেটাকে এখন আনবক্সিং করা হবে, চলো তোমাদেরও দেখাই, আর কত কি রেট পড়লো তোমাদের জানাবো। এই যে এখন আনবক্সিং চলছে, দেখো কত কি করে, বিশাল ওজন, বাইশো আটের ইউপিএস, আর এরপরে দেখাবো 200 আটের দুটো ব্যাটারি। এই যে এখানে আছে 200 200 mAh এর দুটো ব্যাটারি, এক্সাইট কোম্পানির সোলার টিউবলার ব্যাটারি। এই সোলার ব্যাটারির ফিচার্স হলো এটা স্পিডে চার্জ হয় অনেক, আর নর্মাল ব্যাটারির যে নর্মাল যে ব্যাটারিগুলো থাকে সেটা অত জলদি চার্জ হয়ে পারে না, যার জন্য এটা আনা, এটার একটু রেট বেশি পড়ে, এটা 21,000 সামথিং পড়ে এটার রেট, একটা ব্যাটারি রেট। এখানে দুটো ব্যাটারি আছে, আর এটা সব এখানে ডিটেল দেওয়া আছে, 36 মান্থের ওয়ারেন্টি আছে, এটা কোনো সমস্যা হয় না এটা রিপ্লেস করার জন্য, মার্কেট থেকে যা বোঝা গেল করতে পারো এটা। আর তোমরা যদি এটা নিতে চাও, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা তোমরা অনলাইনেও পারচেস করতে পারো, এই দেখো লেখা আছে এটা সোলার টিউবলার, ঠিক আছে,
এটা ভবিষ্যতে সোলার প্যানেলও ফিট করা যাবে, সোলার প্যানেল দিয়েও চার্জ করা যাবে, কোনো অসুবিধা হয় না এটা, যার জন্য এটা নেওয়া একটু কস্টলি হলে পরও দুটো ব্যাটারি এখানে। কেনাকার আমার যে ইউপিএস সেটা 24 ভোল্টের, যার জন্য 12 ভোল্টের একটা দুটো ব্যাটারি আনতে হয়েছে। বৃষ্টিটা একটু কম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পেছনে রাস্তায় কেমন জল জমা হয়েছে। তো এখন আজকে আবার যাচ্ছি কুমড়ো শাক কাটতে। আসলে কি বলতো, এই সময়টায় না সেরকমভাবে সবজি থাকে না কিছু, কেনা সবজি আমরা অত প্রেফার করি না, আমাদের ঘরে লাগিয়ে খাওয়া হয়। এখন এই সময়টা এখন আবার এখন নতুন বৃষ্টি পড়েছে না, একটু একটু বীজ পোঁতা হচ্ছে এখন অল্প অল্প করে। ঘরে দুজন মানুষ, হাজবেন্ড তো কদিন পরে চলে যাবে, এখন ছুটিতে আছে, আমি আর বাবা, আমাদের বেশি সবজি লাগেও না। তো এখন যাই গিয়ে কেটে নিয়ে আসি কুমড়ো শাক, এনে তারপরে আবার রান্না করব। ডাল বসিয়ে রেখেছি, তোমাদের তো সকালেই বললাম এখন মাছ পাওয়া যায় না, মাছের ভীষণই ডিমান্ড। তো যাই গিয়ে কেটে নিয়ে আসি। দেখো গাছতে কি সুন্দর আম হয়েছে, এখানেও আছে। এটা আমাদের গাছ নয়, জেঠুদের গাছ। চলে বাবা আজকে ওই যে বাগিচায় চলে আসছে, কাজ করছে। এই সময়টা সাফ সাফাই এর কাজ থাকে, গাছের গোড়া কোপায়, গাছ সাফাই করে, কারণ নতুন বৃষ্টি পড়েছে না সেই কারণে। যে এখানে বাবা করছে কাজ, এখন এই সময়টা প্রচুর কাজ থাকে বাগিচায়, যদি এরকম না করে তাহলে ভালো সুপুরি হবে না। গাছের যে এখন ছোট ছোট সুপুরি আছে, এই যে বাবা এখন শাক কেটে দিচ্ছে, এখানে প্রচুর ঘাস হয়েছে, তাই আমি আর যাচ্ছি না ভিতরে, বাবা কেটে দেবে তারপরে আমি নিয়ে যাব বাড়িতে। ওই যে তোমার বাবা হাতে ওই যে দুটো দেখা যাচ্ছে, প্রচুর শাক হয়েছিল কিন্তু এখন সবাই খেয়ে নিয়েছে কেটে কেটে নিয়ে, এখন আছে আর ঘাস হয়ে গেছে, তো ঘাসের মধ্যে এখন আর দেখা যায় না, এদিকে আছে ফাঁকা জায়গা অল্প। এখন সব জায়গায় সবুজে সবুজ। হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা নিয়ে আসছে কেটে, এখন আমি নিয়ে ঘরে যাই আর তোমাদের এখন দেখাবো আমাদের কত বেনারস হয়েছে। চলো তোমাদের দেখিয়ে তারপর ঘরে নিয়ে যাই। এই দেখো, এই যে আমাদের বেনারস হয়েছে, এখান থেকে আরও আছে, ওই পারে আছে, এখন আর ওই পারে যাচ্ছি না, তোমাদের যখন ওই পারে যাবো তখন দেখাবো। এই যে এখান থেকে পুরো বেনারস গাছ, আর ওই যে ওইদিকে ওই পাশেও আছে, দেখো প্রচুর বেনারস হয়েছে, বাবা আগেও বিক্রি করেছে, বাড়িতেও খাওয়া হচ্ছে, এখনও গাছে আছে। শাক নিয়ে নিয়েছি আর বাবা কটা সুপুরিও দিয়ে দিয়েছে, এখন গাছের নিচে পড়ছে, যা গাছে পাকা সুপুরি আছে, তো এই কটা নিয়ে এখন আমি চলে যাই ঘরে। চলে এসছি আবার বিকেলে তোমাদের সঙ্গে। তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজকে আমাদের ঘরে ইনভার্টার লাগাতে আসবে, কিন্তু যাকে বলা হয়েছিল সে আসবে বলে আর আসেনি, হাজবেন্ড এখন আবার গেল অন্য একজনকে ঠিক করতে, আর আমি আর ছেলে যে ঘুরে বেড়াচ্ছি, ওকে তো বিকেলে মোটেও ঘরে রাখা যায় না, এখন এই যে বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। আর আজকে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কারণ প্রচণ্ড মেঘ হয়ে আছে, আজকে আর রোদ নেই, সারাদিনই প্রায় বৃষ্টি হলো, তোমাদের সকালে দেখিয়েছিলাম। আর ছেলে এখনই ঘুম থেকে উঠেছে, তাই মুডটা একটু অফ আছে, একটু পরে ঠিক হয়ে যাবে, দেখে বুঝতে পারছো যে কেমন মেঘ হয়েছে। দেখো মনে হচ্ছে রাতে আরও বৃষ্টি হবে, প্রচুর মেঘ হয়ে আছে। আর আজকে ননদ আসেনি, ও এসছিল দুপুরবেলা, এখন আর আসেনি, আর ঘরেও কেউ নেই, আমরা দুজনেই আছি, আমি আর ছেলে, ছেলের বাবা ছেলের দাদা ভাই দুজনেই বেরিয়েছে, একজন দোকানে গেছে আর একজন গেছে ওই যে কাকে দিয়ে আবার একটু ওয়ারিং করাবে, ঘরের ইনভার্টারটা বসাতেই হবে, না হলে হবে না, এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ে আর ছেলে ভীষণ কান্নাকাটি করে, একদম গরম সহ্য করতে পারে না, গরমে থাকে না ও,
ওই বাবা ওই বাবা, কত বড় হাই ওঠ লোকটা। আবার তুমি একটু সবাইকে একটু মিষ্টি মিষ্টি হাসি দিয়ে দাও তো পাপা, এই যে সবাইকে একটু মিষ্টি মিষ্টি হাসি দিয়ে দাও তো। শোনো, ঘুম থেকে উঠেছে তো, এখন তো ভালো লাগছে না কিছু। আরে সামনে একজন কথা বলছে তো, ওর দিকে তাকিয়ে আছে বারে বারে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। চলো তাহলে আজকের মতন, বাই বাই।